এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Consuming alcohol is injurious to health. বন্ধুগণ, আজ তোমরা জীবনের একটা নতুন পথ ধরে এগোতে যাচ্ছ। ভুলে যেও না, তোমরা এই দেশেরই সন্তান, তোমরাই হবে জাতির গর্ব। ভাষণ নয়, চাকরি চাই। এবার সার্টিফিকেট দেওয়া হবে। প্রকাশ সামন্ত, এমএসসি ফার্স্ট ক্লাস পাস। অবিনাশ দত্ত, এমএ ফার্স্ট ক্লাস পাস ইন ইকোনমিক্স। তুমি বোধহয় কিছু বললে, তাই না? হ্যাঁ। কেন? We don't want certificates, we want job. চাকরি দেওয়ার দায়িত্ব যে ইউনিভার্সিটির নয়, তা কি তোমার মতো ব্রিলিয়ান্ট স্টুডেন্টকে মনে করিয়ে দিতে হবে? ব্রিলিয়ান্ট? All bogus words. Sir, আমি যে একজন ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, তার প্রমাণ কি এক টুকরো ছাপানো কাগজ? আমি জানতে পারি কি এই কাগজটা আমাকে চাকরির গ্যারান্টি দিতে পারবে কিনা? যাও, নিজের জায়গায় গিয়ে বসো। জানি এর কোনো উত্তর আপনাদের জানা নেই। তাহলে কি আমি মনে করে নিতে পারি যে এক টুকরো ছাপানো কাগজের জন্য আমি আমার জীবনের 17 বছর নষ্ট করেছি? আই সে গো ব্যাক টু ইয়োর সিট। ডোন্ট ইউ এগ্রি স্যার, টুডেজ এডুকেশন ইজ নাথিং বাট জাস্ট এ পেপার চেজ। যদি এই কাগজের টুকরোটা আমাদের চাকরির গ্যারান্টি না দিতে পারে, তাহলে এই কাগজটা আমার কাছে মূল্যহীন, এর কিছু দাম নেই। তুমি যা করলে
তা তুমি কোন জায়গা থেকে করলে তা আমি বুঝতে পারছি, এটাই বোধহয় স্বাভাবিক। তবু আমি বলবো তুমি এটা রাখো, প্লিজ কিপ ইট। এক্সকিউজ মি, আপনি আমাকে চিনবেন না, আমার নাম বিপাশা ব্যানার্জি। আপনার সাহসকে ধন্যবাদ জানাচ্ছি, আপনি সকলের সামনে যা বললেন তা সত্যি প্রশংসার যোগ্য, কিন্তু সার্টিফিকেটটা ছেড়ে ফেলে দিয়ে আবার তুলে নিলেন কেন? আপনি তো জানেন আমাদের সমাজ ব্যবস্থার এমনই অবস্থা যে এই ছাপানো কাগজের টুকরোটা ছাড়া আমার প্রতিভার কোনো স্বীকৃতি বা মূল্য নেই, এটা ছাড়া একটা সামান্য চাকরিও আমি পাবো না। তাই রাগ করে ছুঁড়ে ফেলে আমার মা আর ভাই বোনদের পথে বসাবার কোনো অধিকার আমার নেই। এই সিস্টেমটার বিরুদ্ধে আপনার প্রতিবাদ আমার খুব ভালো লেগেছে, এটা দরকার ছিল জানেন, তাই আপনার সঙ্গে আলাপ করার লোভটা সামলাতে পারলাম না। কিছু মনে করলেন না তো? না না, মনে করার কি আছে? তাহলে আপনার বন্ধুত্ব দাবি করতে পারি? ওরে বাবা, একটু দাবি করে বসলেন, আমি কি এমন মানুষ? আমার জিনিয়াস। হ্যাঁ নয়, হ্যাঁ, ইউ আর আ জিনিয়াস। চলুন না কোথাও বসে একটু কথা বলি, আসুন। আচ্ছা, একটা চাকরি হলে আপনার খুব সুবিধা হয় না? কি ব্যাপার বলুন তো, আপনি কি প্রাইভেটে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালান নাকি? তা ধরে নিতে পারেন। কিরকম? মডার্ন ইঞ্জিনিয়ারিং কোম্পানির নাম শুনেছেন? হ্যাঁ, শুধু বিরাট কোম্পানি। সৌভাগ্যক্রমে সেটা আমার বাবার। আচ্ছা, কেন আমার মতো আপনার আর কোনো বেকার বন্ধু নেই? কেন বলুন তো? হঠাৎ আমার প্রতি করুণা করার জন্য উঠে পড়ে লাগলেন কেন? আপনি খোঁচা না দিয়ে কথা বলতে পারেন না? না, মানুষকে আঘাত দিয়ে কি আনন্দ পান? দেখুন, আমি কিন্তু আপনাকে আঘাত করার জন্য কথাটা বলিনি। তাহলে শুনে রাখুন, বন্ধু আমার অনেক আছে, তবে আপনার মতন জিনিয়াস কেউ নেই, তাই আপনার জন্য বাবার কাছে মাফ করবেন, কারো সুপারিশে চাকরি করা আমার ধাপে সইবে না। আর আমি যদি সত্যি সত্যি আপনার কথা মতো জিনিয়াস হই, তাহলে নিজের যোগ্যতা দিয়ে চাকরি জোগাড় করে নেব, কারো দাখিনে নয়। বুঝতে পারছি, আপনি আমাকে বন্ধু বলে স্বীকার করতে পারছেন না। কে আশ্চর্য, বন্ধু বলে তার কাছে কিছু নিতে হবে এরকম কোনো আইন আছে নাকি? দেখুন, একটা কথা অপ্রিয় হলে সত্যি তাই আপনাকে বলছি, মানে আপনার যে পরিচয় দিলেন তাতে আপনার সঙ্গে আমার বন্ধুত্বটা কত জমবে সে বিষয়ে যথেষ্ট সন্দেহ আছে। কেন? কারণ আপনারা হলেন উঁচু তলার মানুষ, গাড়ি বাড়ি কত কিছু আপনাকে, আর আমি তো নেই আসি নিচু ঘরের ছেলে। আপনি বুঝি টাকা পয়সা গাড়ি বাড়ি এসব কিছু দিয়ে ওপর তলা নিচের তলা মানুষের মাপকাঠি বিচার করেন? আমার বাবাকে আপনি চেনেন না, আলাপ হলে বুঝতে পারবেন তিনি মানুষকে কতটা শ্রদ্ধা করেন। তাই নাকি? আলাপ করার ইচ্ছে রইল? করবেন? চলুন তাহলে আজই আলাপ করিয়ে দিই, উঠুন। কি পরিচয় আলাপ করাবেন? আমার বন্ধু, আবার কি? আজ থাক, অন্য একদিন হবে। ব্রেভো ব্রেভো ইয়াং ম্যান, ব্রেভো। তোমার এই স্পিরিটের জন্য তো অভিনন্দন না জানিয়ে উপায় নেই, কিন্তু কি জানো বাবা, এই সিস্টেমটাকে ব্রেক করতে গেলে তো একটা মাত্র অবিনাশ দিয়ে হবে না, এখানে হাজার হাজার অবিনাশ দরকার। কিন্তু এই দেশে তো হাজার হাজার অবিনাশ নেই, একটা সার্টিফিকেটকে ছুঁড়ে ফেলে দিয়ে এদেশের বেকারত্ব কি শিক্ষা ব্যবস্থাটা যে দূর করা যায় না এটা তো তুমি বোঝো। তবে হ্যাঁ, একটা ধাক্কা তো দিতে পেরেছো, সেই জন্য আমি তোমাকে ধন্যবাদ জানাচ্ছি। মাই বয়, কি খাবে বলো, চা না কফি? না থাক, ট্রেন ধরতে হবে, বাড়িতে সবাই চিন্তা করবে। তোর ফ্যামিলি কম্পোজিশন কি? বাড়িতে কে কে আছেন? মা ভাই বোন। কোথায় থাকো? এখান থেকে অনেক দূরে, শ্রীরামপুর। ট্রেন ধরতে হবে আজ উঠি। মামন, ড্রাইভারকে বলো তো ওকে বাড়ি পৌঁছে দিয়ে আসছে। না না, আমি ঠিক ট্রেন পেয়ে যাবো, অনর্থক ব্যস্ত হবেন না, আজ উঠি। হ্যাঁ, তোমার সঙ্গে আলাপ করে না আমার খুব ভালো লাগলো, জমি আড্ডা মারো, কবে আসছে বলো, কবে আসছে বলো। চলে আসবো একদিন। নমস্কার। নমস্কার। চলো দাদা, খেয়ে গিয়ে দি। বিপাশা, মা, উনি আমার বন্ধু অবিনাশ দত্ত। নমস্কার, চলে আসো। ছেলেটি কে? শুনলে তো, মামনের বন্ধু। ছেলেটি কি এখানে বসেছিল? স্বাভাবিক। হোলা, ডাকছেন মেন স্যার? হ্যাঁ, শোনো, এই সোফাটা খুব ভালো করে ঝেড়ে পরিষ্কার করে দাও। ঠিক আছে। তোমার মেয়েকে বলে দিও যখন তখন যাকে তাকে হুঠাৎ করে যেন এই বাড়িতে না নিয়ে আসে।
মা, এই নাও, আর এখন থেকে দশ টাকা হাতে দিয়ে আর এক গাদা ফর্দ দিও না, বুঝলে? বর্দা কি বাইরে গেছেন মা? কেন দাদা বাইরে গেলে তোমার অনেক সুবিধা হয় না? মা ওঠো ওঠো ওঠো, দেরি হয়ে যাচ্ছে। রোজ একবার মাকে প্রণাম করা চাই। কি ব্যাপার, কি হঠাৎ দাদাকে প্রণাম? এত ভক্তি কিসে, উদ্দেশ্যটা কি? আজকে ইস্ট বেঙ্গল মনমানে খেলা তো, বন্ধু বান্ধবরা সবাই যাচ্ছে, তাই তাই কত দাদা? পাঁচ টাকা। হ্যাঁ পাঁচ টাকা। তোমার ওই সব বন্ধু বান্ধবদের ছাড়ো তো, যত সব বকাটের দল। আর শোনো, ওই খেলার মাঠে দাবা দেবি না করে একটু চাকরি বাজারে ঘোরাঘুরি করো, অভিজ্ঞতাটা বাড়বে। পড়াশোনার নামে অষ্টরম্ভা, খালি খেলা খেলা আর খেলা। ওমা আমি যাই। হ্যাঁ আমাগো দেশটাও বিলাত হইয়া গেল মশাই, ওই রকম উগ্র পোশাক পড়লে পর এক্সামিনার গত চিত্ত সঞ্চল্য ঘটবই নাকি কন? তাতে আপনার কি ক্ষতি হলো মশাই? আরে মশাই আপনি রে আমার, আমাগো অকলে গতি কেন? আরে মশাই ওই রকম যৌবন দেখা স্বয়ং বিশ্বামিত্র মুনি অলঙ্কাইয়া উপকাত হইয়া গেছিলেন। হ শাস্ত্রে কইছে যারা ইন্টারভিউ লয় না ওগুলান তো মানুষ। অবিনাশ দত্ত, আপনি এমএ ইন ইকোনমিক্স? আগে হ্যাঁ ফার্স্ট ক্লাস। আপনি অ্যাপ্লিকেশনে কোনো এক্সপিরিয়েন্স দেননি কেন? না আসলে এমএ পাশ করার পর চাকরির জন্য অনেক ছোটাছুটি করার এক্সপিরিয়েন্স আমার আছে, কিন্তু কোনো চাকরি পাইনি তো, তাই কোনো জব এক্সপিরিয়েন্স আমার নেই। তা স্টোন টু ডিস্টেন্স মানে কি বলুন তো? কাছাকাছি দূরত্ব। এয়ার পলিউশন কথাটার অর্থ কি? বায়ু দূষণ। আচ্ছা এমন একটা শব্দ বলুন তো যার মধ্যে পাঁচটা ভাওয়েলই আছে। এডুকেশন, এ ই আই ও ইউ, এই পাঁচটা ভাওয়েলই আছে এর মধ্যে। আচ্ছা এমন একটা শব্দ বলতে পারেন যার মধ্যে এ ভাওয়েলটা নেই? একটা কেন, একশোটা বলতে পারি। কিরকম? ওয়ান টু হান্ড্রেড এই শব্দগুলো কথায় লিখতে হলে এ ভাওয়েলটির কোনো প্রয়োজন হয় না। অগ্নি কি? কোন অগ্নির কথা বলছেন? কেন অগ্নি কয়রকম আছে? অনেক, মানে ধরুন অগ্নির তো চলতি নাম হলো আগুন, আর আগুন তো অনেক রকমের, ওই যেমন ধরুন উনুনের আগুন, গ্যাসের আগুন, কয়লার আগুন, কাঠের আগুন, দেশলাইয়ের আগুন। আবার এই স্বর্গে একজন দেবতা আছেন, তার নাম অগ্নিদেব। আপনার ঠিক কোন অগ্নির কথা জানতে চাইছেন বলুন তো? আচ্ছা মিস্টার দত্ত, গণেশ ঠাকুরের সুর কেন থাকে বলুন তো? গণেশ ঠাকুরের সুর থাকে কেন? এর সঙ্গে আমার জবের কি সম্পর্ক? হোয়াট ইউ মিন টু সে? রবীন্দ্রনাথ ঠাকুর চিড়েতার জল কেন খেতেন? নেহরুজির কোটের বাদিকে কেন লাল গোলাপ লাগানো থাকতো? এগুলো কি প্রশ্ন? ডোন্ট ইউ হ্যাভ দ্য ইংলিশ নলেজ? প্লিজ স্পিক ইন ইংলিশ। এক্সকিউজ মি স্যার, জাস্ট ইউ হ্যাভ আটার্ড রং ইংলিশ। ইউ শুড হ্যাভ আস্কড মি, ডোন্ট ইউ হ্যাভ দ্য নলেজ অফ ইংলিশ? লুক, আই এম এম এ ইন ইকোনমিক্স ফার্স্ট ক্লাস, বাট সারপ্রাইজিংলি ইউ পিপল আর নট আস্ক মি এনি কোয়েশ্চন রিগার্ডিং অ্যাকাউন্টস অর ইকোনমিক্স রিলেটেড টু দ্য পোস্ট অ্যাকাউন্টস অফিসার, দ্য পোস্ট আই হ্যাভ অ্যাপ্লাইড ফর। সো অ্যাম আই টু বিলিভ দিস ইজ দ্য ফার্স্ট ইন দ্য নেম অফ ইন্টারভিউ? Don't get excited, Mr. Dutto. Well, okay. You may go now. We'll let you know in time. In time? Thank you very much. Jodi ami jani je in time ar kono din ashbe na. Thank you. Genius. Eke chakri ta deya jete pare. Na na na. Eke dewa thik hobe na. Ja matha gorom. Amader kothai shunbe na. বাবা নিজেই অগ্নি। নেক্সট, এবার আপনি। ইন্টারভিউ কেমন হলো? চলুন ওদিকে যাই। আমরা এই ব্যবধানটা ঘুচিয়ে দিতে পারি না? কিসের ব্যবধান? এই আপনি আঁকে কিরকম পরপর লাগে না? হ্যাঁ তা তো লাগে, তবে ব্যবধানটা একটু বড় তো, ঘোচাতে সময় লাগবে। আর তাছাড়া থাক, আর জ্ঞান দিতে হবে না। আচ্ছা লি, কাল দেখা হবে। কোথায়? লেকে, ঠিক পাঁচটায়।
ঘুরে ঘুরে কার্ড গুলো রিনিউ করতে গিয়ে কয়েক কিলো যখন হয়ে গেল তখন বুঝলাম বয়স হয়ে গেছে, চাকরি আর আমার দ্বারা হবে না। কতদূর পড়াশোনা করেছেন আপনি? সেটা জেনে কি হবে স্যার, আমি নিজেও সেটা ভুলে যেতে চাই। তো বলুন না। এমএটা পাস করেছিলাম বাংলায়। এমএ পাস করে চাকরি পেলেন না? না, ব্যাপারটা কি জানেন স্যার, ইউনিভার্সিটির ওই ছাপ মারা কাগজগুলোর অফিস পাড়ায় কোনো দাম নেই, ওগুলো ঠোঁয়া ছাড়া আর কিছুই হয় না, তাই তো অনেক আশায় বুক বেঁধেই ব্যবসাটা করছি। একটু জল দিন তো। হ্যাঁ দিন। আচ্ছা, এর জন্য আপনার কষ্ট হয় না? হয়, তবে সেটা আমার ছেলে মেয়েদের জন্য। জানি জীবন ওরা কোনোদিন ভালো চাকরি পাবে না, তবু অনেক আশায় বুক বেঁধে ছেলে মেয়েগুলোকে ভালোভাবে পড়াশোনা করাচ্ছি, এর জন্য আমার অনেক খরচা হয়। চলুন তো। আচ্ছা আসি আমি। আসুন স্যার, আসুন। বড়দা, ও বড়দা, ওঠো, চা নাও। রাখ, টেবিলে রাখ। কে কিছু বলবে? দশটা টাকা দেবে? কেন, কি করবে? দরকার আছে। সকালবেলা তো সেজে গুজে কোথায় বেরোচ্ছিস? কলেজ নেই? হ্যাঁ, এক বন্ধুর বাড়ি যাব, তারপর কলেজ যাব। এই কলেজে পড়া মেয়েদের ঘন ঘন বন্ধুর বাড়ি যাওয়াটা একটা বড় নেশা, এখন তোকে সাবধান হ। ওই সময়টা পড়াশোনা করলে ভবিষ্যৎটা মজবুত হবে, তাই না? ওরে বাবা, সাতটা, দেরি হয়ে গেল। কেন, কোথাও বেরোবে নাকি বড়দা? আরে টিউশনি রে, টিউশনি। জিনিসপত্রের দাম না বাড়িয়ে উপায় আছে? দাম বাড়িয়ে দাও। দাম বাড়ালে মানুষের কেনার ক্ষমতা কমে যায়, বিক্রি কমে যায়, এটা তো বুঝো। তারপর মুনাফা, সেটাও তো কমে যায়। তারপর দাম বাড়ালে আমাদের কর্মচারীরা বলবে মাইনে বাড়াও। তখন যদি না বলি জেহাদ, কাঠাটা বন্ধ করে দেবো, স্ট্রাইক, ধর্মঘট। ধর্মঘট করব বললে কি হলো? কারখানা বন্ধ হয়ে গেলে খাবে কি? আরে এসব কথা ওরা বোঝে নাকি? ওদের ইউনিয়ন নেতারা ওদের যা বোঝায় ওরা বোকার মতো তাই বোঝে। ওই নেতাগুলোই হলো যত নষ্টের গোড়া। অল মিডল ক্লাস মেন্টালিটি, শুধু দাও দাও আর দাও, কিছুতেই আর খাই মেটে না। না রীতা, না তো এই কথার সঙ্গে ঠিক আমি একমত হতে পারলাম না। ঠিক এসব কথা পরে আলোচনা করা যাবে। তাই ইয়ে মানে বিপাশা কোথায় বলো তো, তাকে তো দেখতে পাচ্ছি না। বাদাম খাবে? বাদাম? সারা জীবন তোমাকে বাদাম খেয়ে কাটাতে হবে অবিনাশ? তুমি তো জানো না আমার বাড়িতে কি হচ্ছে। কি হচ্ছে? সামনে সপ্তাহে আমার ল পরীক্ষার রেজাল্ট বেরোবে, মা বিয়ের জন্য উঠে পড়ে লেগেছে। খুব ভালো। তা পাত্রটি খেয়ে
অবিনাশ দত্ত? আগে নাম ওশাই, ওর নাম বিনাশ। বিনাশ? অবিনাশের কোনো বিনাশ নেই। আমার ছেলেবার অনেক বুঝে শুনেই বাবা আমার নামটা রেখেছিল, সে নামের মর্যাদা আমি রাখবোই, তুমি দেখে নিও। আর কত দেখবো অবিনাশ, দেখার একটা সীমা আছে। জীবনটা খুব জটিল, তাই না? আমি জানি, তবে সেই জীবনটাকে যদি চ্যালেঞ্জই না জানালাম তাহলে বেঁচে থেকে লাভ কি বিভাষা? জীবন স্বপ্ন আর আশা নিয়ে ভরা। তুমি কি কোনোদিনও সিরিয়াস হবে না? আমি আর কতদিন অপেক্ষা করব? বললাম বাবা চাকরিটা অ্যাকসেপ্ট করে নাও। না না না, কারো দয়া নিয়ে বড় হতে আমি চাই না, আমার একটা আদর্শ আছে। তোমার আদর্শ দিয়ে তুমি জল খাও, আমার আর ভাল লাগে না। এই দাও দাও দাও, এই রাগ করো না। না রাগ করবে না। অসভ্য কথা খা, কোথাও তুই বসবার উপায় নেই, চলো অন্য কোথাও যাই। এই শহরে নয়। চলো চলে যাই অন্য কোথাও, এই শহরে প্রেম করা যায় না। চলো চলে যাই অন্য কোথাও, এই শহরে প্রেম করা যায় না। নিরিবিলি তো একটুখানি, কোথাও তোমাকে মন কাটা পায় না। এই শহরে প্রেম করা যায় না। এই যে দাদা, আপনাকে খুব চেনা চেনা মনে হচ্ছে, আপনার কাছে ম্যাচিক আছে? চলো চলো চলে যাই অন্য কোথাও। আমাদের চাঁদাটা দিন। चलिए बाबूजी चलिए, बहुत हो गया, टाइम खत्म। चलिए चलिए चलिए। चलो चलो चले जाए अन्य कोठा। चलो चले जाए अन्य कोठा, इस शहर में पर जाए मेरी दिली तो एक टुकड़ी।
হবে? হ্যাঁ মা। কিছু হলো? না মা, চেষ্টা তো করছি। না, বিভু বলছিল আসছে 10 তারিখে ওর পরীক্ষা ফি দেবার শেষ। জানি তা আজ তো 4 তারিখ হয়ে গেল। তা তুই তোর ওই টিউশনের বাড়ি থেকে যদি কিছু ব্যবস্থা করতে পারিস। না মা, অলরেডি ওই টিউশনের বাড়ি থেকে আমি 1 মাস অ্যাডভান্সও নিয়ে রেখেছি, আর কিছু চাওয়া যাবে না। চাওয়া যাবে না? তা তুই যখন কিছু টাকার ব্যবস্থা করতে পারবি না, তা আমি বলি কি, লোপিতার ওই কানের দুল জোড়া বেঁচে যদি কিছু টাকা পাও। না মা, না মা, ওর তো একটা কয়েনই সম্বল, ওটাও বেঁচে দেবো। মা তুমি আমার উপর ভরসা রাখো মা, একটা কিছু ব্যবস্থা করবোই। কত টাকা লাগবে ফিস দিতে? কেন, তুমি দেবে নাকি? ধর আমি যদি দিই। আমি নিতে পারবো না, বাড়িতে কৈফিয়ত দিতে দিতে শেষ হয়ে যাব। আচ্ছা রানা বলো, তুমি আমাকে একটা চাকরি জোগাড় করে দিতে পারো না? তোমার তো কত সোর্স। চাকরি না হলেও আমি তোমার একটা ইনকামের ব্যবস্থা করে দিতে পারি। কিরকম? আমি নানা রকম অ্যাড এজেন্সিতে মডেল সাপ্লাই করি। হ্যাঁ, মডেলিং করবে তুমি? তাতে টাকা পাবো। তবে কি বিনা পয়সা করবে? ঠিক আছে, আমি রাজি। চলো মা। মা, মা, লোকে দেখো দেখো, ও ঘরে ঘুমাচ্ছে বোধহয়। ঘুমাচ্ছে কেন, কি হয়েছে? কি হয়নি তাই বলো। এই দেখো, এই দেখো, তোমার মেয়ে বংশের নাম ডোবাচ্ছে। এই দেখো দেখো, এই দেখো দেখো, এই লোপিতা, লোপিতা দরজা খোল, লোপে দরজা খোল, দরজা খোল লোপে। কি হয়েছে? চল মার ঘরে চল, দাঁড়া এখানে। এগুলো তো ছবি বেরিয়েছে, নোংরা ছবি, এগুলো তোর? কেন কেন বাবা মায়ের নাম ডোবালি তুই? কেন বল, জবাব দে। তুই এত নিচে নামতে পারিস? মার সম্মানের কথা একবার ভাববি না তুই? মান মর্যাদার বড়াই আর করো না বর্দা। যার বোনকে একটা মাত্র শাড়ি পরে কলেজে যেতে হয়, বন্ধুর বাড়ি থেকে শাড়ি ব্লাউজ ধার করে এনে পরে আত্মীয় স্বজনের কাছে লৌকিকতা করতে যেতে হয়, তার মুখে আর যাই সাজুক, মান মর্যাদার বড়াই করা ছাড়া। রাগ করো না বর্দা, এটাই বাস্তব। গতকাল ছোটদার পরীক্ষার ফিস জমা দেবার লাস্ট ডেট ছিল, তুমি পেরেছিলে টাকাটা জোগাড় করতে? আমি আমি জোগাড় করে দিয়েছিলাম টাকাটা। তখন তো জানতে চাওনি কোত্থেকে এলো টাকাটা, তখন তো মান মর্যাদার প্রশ্ন ওঠেনি। শুধু দুবেলা দুমুঠো খেতে দিলে সংসারের প্রতি কর্তব্য শেষ হয়ে যায় না বর্দা, আরো অনেক প্রয়োজন মেটাতে হয়, অনেক প্রয়োজন। তা যখন পারো না তখন অনর্থ গায়ে হাত তুলে নিজের অক্ষমতাকে ঢাকতে যাও কেন? মান মর্যাদা, তোমার ওই ঝুনকো মান মর্যাদা দিয়ে জলও খাওয়া যায় না। মুদির দোকান থেকে সওদা আনা বা লৌকিকতা করা তো অনেক পরের কথা। বুকে বুকে দক্ষ বললি, ওকে মেরো না মা, ওকে মেরো না, ছেড়ে দাও। মান মর্যাদার বড়াই আর করে না বর্তা। যার বোনকে একটা মাত্র শাড়ি পরে কলেজে যেতে হয়, বন্ধুর বাড়ি থেকে শাড়ি ব্লাউজ ধার করে এনে পরে আত্মীয় স্বজনের কাছে লৌকিকতা করতে যেতে হয়, তার মুখে আর যাই সাজুক, মান মর্যাদার বড়াই করা সাজে না। রাগ করো না বর্তা, এটাই বাস্তব। গতকাল ছোটদার পরীক্ষার ফিস জমা দেবার লাস্ট ডেট ছিল, তুমি পেরেছিলে টাকাটা জোগাড় করতে? আমি আমি জোগাড় করে দিয়েছিলাম টাকাটা, তখন তো জানতে চাওনি কোত্থেকে এলো টাকাটা, তখন তো মান মর্যাদার প্রশ্ন ওঠেনি। শুধু দুবেলা দুমুঠো খেতে দিলে সংসারের প্রতি কর্তব্য শেষ হয়ে যায় না বর্তা।
বর্দা খাবে চলো, মা বসে আছে। বর্দা চলো, সারাদিন কিছুই তো খাওনি। ও বর্দা, আমার খিদে নেই। আছে, তুমি না খেলে মা যে কিছুই খাবে না। বর্দা, যেদিন মাল মর্যাদা ধুয়ে জল খেতে পারবো সেদিন খাব। এখন খিদেটা জমিয়ে রাখে। আমার উপর তুমি রাগ করেছ বর্দা? আর কখনো অত বড় কথা বলবো না। আমায় তুমি ক্ষমা করে দাও বর্দা, আমায় তুমি ক্ষমা করে দাও। আরে বন্ধু, তুই ঠিকই বলেছিস রে, আমার কোনো মান মর্যাদা নেই, এই সংসার আমার কোনো প্রয়োজনও নেই। আছে বর্দা, চাঁদ কি সূর্যের কোনো প্রয়োজন নেই, এ কথা সত্যি। কিন্তু সূর্যকে চাঁদের প্রয়োজন আছে, সূর্য না থাকলে চাঁদ আলো পাবে কি করে? আর কোনোদিনও তোমার কথার অবাধ্য হব না বর্দা, কোনোদিনও না, কোনোদিন। কাঁদিস না বল, কাঁদিস না। আরে তোরা জানিস না তোর আমার কত আদরের, তোদের কষ্ট হলে সেটা আমার বুকে আরো বেশি করে বাঁচে রে বল। কাঁদিস না, চল খেতে দিবি, চল, মা বসে আছে না, চল না। আমি খুব ভালো করে পারি। হৃদয় আমার নাচে রে, আজকে ময়ূরের মতো নাচে রে, হৃদয় নাচে রে। জানিস ভাবছি আজই ব্যারিস্টার বৈশিষ্ঠকে ফোন করে রিকোয়েস্ট করবো যাতে উনি তোকে ওনার জুনিয়ার করে। কিন্তু তোর ওই ফ্রেন্ড ফিলোসফার তাকে ইনফর্ম করলি না? ওই রে আদর্শবান জিনিয়ার ফ্রেন্ড, কি জানো নাম? অবিনাশ। হ্যাঁ অবিনাশ। আরে তাকে তো খবরটা দেওয়া দরকার। আমি এক্ষুনি যাবো বাপি। কি মানে খালি হাতে সুসংবাদ বই নিয়ে যাবো কি করে? মিষ্টি নিয়ে যেতে হবে না? ও শিওর শিওর, দাঁড়া খুচরো টাকা থাকলে। আরে আছে রে, ইয়ারে বা হ্যাপি। থ্যাংক ইউ বাপি। ব্যারিস্টার মৈত্রী সেনকে খবরটা তো দেওয়া দরকার। কি তুমি কিন্তু বড্ড বাড়াবাড়ি করছো। কেন? আমার পছন্দ নয় বিপাশা অবিনাশের সঙ্গে মেলামেশা করুক। তোকে বারণ করো, ও আমার কথা শুনবে না। আর তোমার আদর পেয়ে পেয়ে ও এমন হয়েছে। আমার আদর পেয়ে পেয়ে তো এম এ পাস করলো, ল পাস করলো, আমার উত্তর হলো না। ও তার মানে তুমি ওকে কিচ্ছু বলবে না, ও ভুল করলেও তুমি তাও না? আমি কিচ্ছু বলবো না, কারণ ব্যক্তি স্বাধীনতা আমি হাত দেবো না। দেখো আমার মেয়ের বিচারপতি সম্বন্ধে তোমার তো আস্থা না থাকতেও পারে, কিন্তু আমার আস্থা আছে। তাই বলে একটা গরিব বেকার ছেলে। গরিব নাকি মানুষ নয় দিদা, দেখো ছেলেটা একটা আদর্শবোধ আছে, সে কিছু করতে চায়, তার দয়া মায়া কৃপা না নিয়েও সে নিজের পায়ে দাঁড়াতে চায়। তুমি জানো আমার অফার করা চাকরিটা সে রিফিউজ করেছে? কেন মা বোন তোমায় কিছু বলেনি? ছেলেটির সম্বন্ধে আমার কৌতূহল আছে, আমি ছেলেটির সঙ্গে কথা বলতে চাই। আই ওয়ান্ট টু মিট হিম। তুমি তুমি কি অবিনাশের বাড়িতে যাবে? না, আমি ওদের বাড়ি যেতে যাবো কেন? আমি ছেলেটিকে আমার বাড়িতে নিমন্ত্রণ করব। যত সব হ্যালো, হ্যাঁ আমি ব্যানার্জি কথা বলছি। ও তুমি, তা এত দেরি করলে কেন? আমি কখন থেকে তোমার জন্য বসে আছি, তা তো জরুরি তলব কিসের? তোমার নামে একটা মামলা দায়ের করা হয়েছে, তোমাকে কোর্টে হাজির হতে হবে। ম্যাডাম আপনি তাহলে আমার হয়ে ওকালতি করবেন? লড়তে পারি? কি ফিস দেবে বলো? যা চাইবেন। তাই ঠিক আছে, তাহলে মিস্টার অবিনাশ দত্ত আগামী 26 এপ্রিল আমার বাবার কোর্টে মানে আমাদের বাড়িতে আপনাকে হাজির হতে হবে। ও তাহলে জজ আপনার বাবা? তবে ভয় পাওয়ার কিছু নেই, জজটা খুব ভালো। তবে তোমার অপোনেন্ট পার্টি খুব স্ট্রং, মানে আমার মা। পরে বসালে আমি যাচ্ছি না।
আরে সওয়াল জবাব তো সব আমি করব, তুমি শুধু বসে বসে খাবে আর দেখবে। খাবো কি খাবো? আগামী রবিবার রাতে আমার ল পরীক্ষায় পাশ করার আনন্দে আমার বাবা একটা পার্টি দিচ্ছে, তোমাকে বিশেষ ভাবে যেতে বলেছে। ও আচ্ছা, কি ভয় পেয়ে গেলে নাকি? ভয় ভয় অবিনাশ তো কোনদিন পায় না। আপনার ফিজ ম্যাডাম কি বাদাম? আরে আসুন আসুন মিত্র, কি সৌভাগ্য আমার। থ্যাংক ইউ, আসলে আমার একটু তাড়া আছে, বেশিক্ষণ বসতে পারবো। আচ্ছা আচ্ছা, বিভাষা কোথায়? বিভাষা তো বাড়ির ভেতরে আছে। হ্যালো মিস লেন, সো নাইস টু সি ইউ। ভালো আছেন? হ্যাঁ। আপনি ভালো আছেন? বসো। তা বিপাশাকে দেখতে পাচ্ছি না, ও কোথায়? ওকে ডাকুন। নিশ্চয়ই, বিপাশা বিপাশা। কখন এলেন আন্টি? এই মাত্র। আজকের দিনে আমার শুভেচ্ছা। থ্যাংক ইউ, এই বইটা তোমার ভবিষ্যতে কাজে লাগবে। আপনার একটু কথা বলুন মিশেন, আমি আসছি। হ্যাঁ ওকে। আরে আরে ডক্টর বোস, সরি একটা কাজে এমন আটকে পড়েছিলাম। আপনি এসছেন, আমি ভীষণ খুশি। মামন মামন, দেখো বিভাষা কে এসছেন। গুড ইভিনিং আঙ্কল। ভেরি গুড ইভিনিং, এসো। তোমার সাফল্যের জন্য ছোট্ট একটা পুরস্কার। থ্যাংক ইউ থ্যাংক ইউ। নাও এনজয় ইয়োরসেলফ। কেমন আছেন মিসেস সেন? এনার সাথে পরিচয় করিয়ে দিই, তিনি হচ্ছেন ডক্টর হরিহর বোস। নমস্কার। আমার সুবানু তাই, বিশিষ্ট বৈজ্ঞানিক। আর সংসারে তো আপন বলতে কেউ নেই, বিভাষাকে নিজের মেয়ের মতো ভালোবাসেন। আর এই হচ্ছেন মঞ্জু সেন, আমার অফিসের লিগার ম্যাটার্স দেখাশোনা করেন উনি। আরে বিপাশা তো ওরই আন্ডারে প্র্যাকটিস করছে। তোমার সাফল্যে আমার অভিনন্দন। থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। এসো চলো। বিপাশা, আমাদের গভর্নরের স্ত্রী, লায়ন্স ক্লাবের গভর্নরের স্ত্রী মিসেস খেতান এসেছেন, তোর সঙ্গে আলাপ করিয়ে দিই, চল। হ্যাঁ অবিনাশ, খুব ভালো হয়েছে তুমি এসেছো, বসো বাবা, আমি একটু ওকে নিয়ে যাচ্ছি। হ্যাঁ ও হ্যাঁ অবিনাশ, তুমি কিন্তু চলে যেও না, তোমার সঙ্গে আমার অনেক কথা আছে। আচ্ছা, খুব জরুরি। দেখি অবিনাশ, তুমি একা দাঁড়িয়ে আছো। হ্যাঁ এমনি। তোমার হাতে কিছু নেই কেন? কি নেবে বলো? স্কচ, জেন, অর এনি আদার ড্রিঙ্ক? না আমার ড্রিঙ্ক চলে না। কেন? ওটা অভ্যেস করার মতো যোগ্যতা এখনো অর্জন করিনি তাই। তা তুমি করোটা কি? ওই কটা প্রাইভেট টিউশনি। ভালো, মাস্টারি করো। ভালো ভালো, তুমি এসো আমার সঙ্গে, এসো এসো। কি দেখছো? না এই ঝাড়বাতিটা দেখছি। এই ঝাড়বাতিটা বিপাশার বাবা মেয়ের জন্য বেলজিয়াম থেকে এনেছেন। এসো। তোমার স্ট্যাটাসটা কি?
তুমি যে জামা কাপড় পরে আছো তা আমি আমার চাকর বাকরদেরও পরতে দিই না। তোমার মতো টিপিক্যালি মিডল ক্লাস মেন্টালিটির ছেলেদের কাজই হলো বিপাশার মতো বড় লোকের মেয়েদের কথা জালে ভুলিয়ে নিজেদের কার্য সিদ্ধি করা। শোনো, তুমি আজকে দিনে না খেয়ে যাবে না। ফাইভ স্টার হোটেল থেকে অর্ডার দিয়ে খাবার আনানো হয়েছে, তুমি কোনোদিন খাওনি, কখনো দেখো নি। তোমার ছাত্র পড়াবার পয়সায় এই বিদেশি ডগ বিস্কিট যে কেনা যায় না সে কথা কি তুমি জানো? এবার ইউনিভার্সিটির কনভোকেশনে আমি চিফ গেস্ট ছিলাম। ওই অবিনাশ এমএস সার্টিফিকেটটা ছুঁড়ে দিয়ে বলেছিল এই সার্টিফিকেটটা কি চাকরির গ্যারান্টি দিতে পারে। কেউ কোনো উত্তর দিতে পারেনি। ছেলেটি ফ্রাস্ট্রেটেড। Oh, no, no, he's a genius. He's so different. Kiri Bipasha, gaan gaye chal. Are Bipasha, guest ra sob boshe ache, kotha bolbi aay. Mr. Banerjee, she's shocked. Ami aaj ashi, amar shonge onek taka royeche, laboratory installment ta dite hobe. আপনি কিছু খেয়ে যাবেন না? আরেকদিন আসব। থ্যাংক ইউ। তুমি যে জামা কাপড় পরে আছো তা আমি আমার চাকর বাকরদেরও পরতে দিই না। তোমার মতো টিপিক্যালি মিডল ক্লাস মেন্টালিটির ছেলেদের কাজই হলো বিপাশার মতো বড় লোকের মেয়েদের কথা জালে ভুলিয়ে নিজেদের কার্য সিদ্ধি করা। তোমার ছাত্র পড়াবার পয়সায় এই বিদেশি ডগ বিস্কিট যে কেনা যায় না সে কথা কি তুমি জানো?
সভ্যতা ভদ্রতা সব ভুলে গেছে। ডার্টি সার্কেল কাকে বলছো মা? অতিথিকে নেমন্তন্ন করে তাকে বাড়িতে ডেকে এনে অপমান করাটা কোন সার্কেলের ভদ্রতা বলতে পারো মা? অপমান? কাকে অপমান করেছি? বা তোমাকে তো দেখছি এবার রসগোল্লার রস নিংড়ে প্রমাণ করে দিতে হবে যে সেটা রসগোল্লা, তাই না মা? তুমি অবিনাশকে কি বলেছিলে? কি আবার বলবো, আমাদের স্টেটাস যা তাই ওকে বোঝাতে চেয়েছিলাম, অপমান করতে চাইনি। স্টেটাস সেটা দেখানোর জন্য তোমার ওই দিনটাকেই বেছে নিতে হলো না? শুনে রাখো মা, আমি অবিনাশকে ভালোবাসি আর ওকেই বিয়ে করব। ও যদি চিরকাল বেকার থাকে তাহলেও, তাতে যদি তোমার স্টেটাস ভেঙে পড়ে আমার কিচ্ছু আসে যায় না। বাপি, কালকের ব্যবহারের জন্য আমি দুঃখিত, আমার কিছু করার ছিল না। কত টাকা? অনেক টাকা। এত টাকা তুমি কোথায় পেলে গো বড়দা? কোথায় পেলাম? ধনা ধনা আমার আমার লটারি লেগেছে। লটারি? হ্যাঁ লটারি। আমার কবে লটারি টিকিট কাটলে? তুমি তো সব লটারি ফাটারি বিশ্বাস করতে না। হ্যাঁ, আর দুর্ভোগ ওই লটারি টিকিট কেটে গ্যাডের বসে খরচা আমি করবো? মোটেই না। আমার কিন্তু বড় ভয় করছে বাবা অভি, শেষে তুই পুলিশের হাঙ্গামায় পড়ে যাবি। না তুমি কিছু চিন্তা করো না, পুলিশের হাঙ্গামায় পড়বো না মা। তুমি বিশ্বাস করো মা, অবিনাশ চুরি করেনি। ওই বোসদাই যেন আজ আমার কাছে দেবদূত হয়ে এলো। এই টাকাটা বোসদাই দিয়েছে আমাকে। আমার বোসদা বিভু বড়দা, বিভু তুই কিছু ভাবিস না রে, তো ডাক্তারি পড়ে আর কোনো বাধা রইল না, যত টাকা লাগে আমি দেব, তুই খালি পড়ে যা। লোপি দাদা, লোপি আমি তোর বিয়ে দেবো ধুমধাম করে, এত ধুমধাম করে দেবো যে লোক দেখে অবাক হয়ে যাবে। বাড়িতে সানাই বাজবে, নহবত বসবে, আলোর রোশনায় পড়ে যাবে বাড়িটা, আর তোকে গা ভর্তি গয়না পরিয়ে আমি তোকে শ্বশুর বাড়ি পেটি। হ্যালো, অবিনাশ স্পিকিং। ও ইয়েস মিস্টার ভিলে মৌরিয়া,
Yeah, just today we have received your check of 15 lakhs against our previous dues. Yeah, yeah. Yeah, of course, of course, of course. I will ask my office and let you know if there is any further dues. Okay, thank you. Hello? Avinash? Aap kon bol rahe hain? Are Mr. Agarwal, boliye, boliye, boliye. Haan, haan, aapnar mane delivery ta pahunche gache. Haan, aaj shokali 18 lakhs check aapnar naame ami kete diyechi. Haan. না 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 আর কিছু পাঠানোর দরকার নেই। হোল্ড প্লিজ, একটু ধরো না। হ্যালো, হ্যালো মিস্টার দাদা। ও না, আমি তো আপনাকে বলেছি রেট কমাতে আমি পারবো না। নো, আই এম সরি, আপনি ভুলে যাচ্ছেন যে আপনি অবিনাশ ইন্ডাস্ট্রি এর সঙ্গে ডিল করছেন। না না, সম্ভব না, সম্ভব না। থ্যাংক ইউ, ছাড়ছি। হ্যালো মিস্টার আগরওয়াল। হ্যাঁ হ্যাঁ, সব চেক আপনার মিল যায়গা। হ্যাঁ সব চেক। হ্যাঁ ধন্যবাদ। হ্যাঁ That's right. Our engagement. Hola. ৭০ লক্ষ টাকা মিস্টার দর, আপনি একটা কেস ফাইল করুন আজই। ওই উইথ ড্যামারেজ কেসটা ফাইল করতে বলবেন সলিসিটারকে। হ্যালো, ইয়েস, হ্যাঁ হ্যাঁ, প্লিজ হোল্ড অন, কল ফর ইউ স্যার। হ্যালো, হ্যাঁ আছেন? হ্যাঁ ছাড়ছি। মিস্টার পাসওয়ান? ইয়েস স্যার। আপনি এক্ষুনি ক্যালকাটা হসপিটালে চলে যান, আপনার ছেলে গুরুতরভাবে অসুস্থ। আর শুনুন, আপনি আমার জন্য ওয়েট করবেন, আমি আসছি। জেন্টলম্যান, আজ আর আমি কোনো ইস্যু নিয়ে আলোচনা করব না, আমাকে এক্ষুনি একবার হাসপাতালে যেতে হবে, পাসওয়ানের ছেলের অবস্থা ভালো নয়। থ্যাংক ইউ। ইয়েস মিস্টার দত্ত, ছেলেটির হার্টের প্রবলেম আছে, ইমিডিয়েটলি পেসমেকার বসাতে হবে, খুব খরচ সাপেক্ষ ব্যাপার, অপারেশন করতে হবে। ডাক্তার, ডাক্তার বাবু, ও আমার একমাত্র ছেলে, ওকে বাঁচান। আপনি খরচের জন্য কিছু ভাববেন না, অপারেশনের ব্যবস্থা করুন, এটা তো মানে। স্যার, কোনো চিন্তা নেই, আপনার ছেলে সুস্থ হয়ে উঠবেই, যত টাকা লাগে আমি দেবো। কাম অন, ছেলেকে আমরা দেখে আসি, আসুন ডক্টর, চলুন। কি রে এই ফিল্ডে? হ্যাঁ মা। তোর সঙ্গে একটা জরুরি কথা আছে রে। বসো, বলো কি কথা আছে। বলছিলাম কি, আজ সন্ধ্যেবেলা রানা এসেছিল, তোর সঙ্গে দেখা করার জন্য অনেকক্ষণ অপেক্ষাও করেছিল। রানাকে? লোপিতার বন্ধু। আমার সঙ্গে কি দরকার? দরকার মানে, ওর সঙ্গে লোপিতার বিয়ের প্রস্তাব এনেছিল, ওদের নাকি অনেকদিন থেকে জানাশোনা। তা ছেলেটি কেমন, মানে কি করে? দেখতে তো বেশ ভালোই, কি সব ব্যবসা ট্যাবসা করে, আয়ও নাকি ভালো। তা তোর কি মত? দেখো মা, ওদের যখন অনেকদিন ধরে জানাশোনা, তখন বাধা দিয়ে কি হবে, তাতে হিতে বিপরীত হতে পারে। আর আমাদের যখন ওই একটা মাত্রই বোন। তাহলে কথা এগোই? এগো। আচ্ছা আচ্ছা। হ্যালো, হ্যালো রানা, আমি বলছি, শোনো একটা সুখবর আছে, দাদা রাজি হয়েছে বিয়ে দিতে। এই মাত্র মা আর দাদা আমাদের বিয়ের ব্যাপারে কথা বলছিল। আমার ব্যবসার জন্য টাকা পয়সার কথা কি বলেছো? ওহ ছাড়ো তো, বলেছি তো,
আগে আমাদের বিয়েটা হয়ে যাক, তারপর তোমার ক্যাপিটালের ব্যাপারে চিন্তা করো। ছাড়ছি। তাহলে বিয়েটা করে ফেলাই ভালো। হ্যাঁ অবিনাশ, আমি বিপাশা বলছি। এক মিনিট। Yes. স্যার, ইউনিয়ন আপনার কথা মেনে নিয়েছে, মিটিংটা পোস্টপোন হয়ে গিয়েছে। I'm very sorry. একটা জরুরি মিটিং আমায় অ্যাটেন্ড করতে হবে। আজকে আমি কথা বলতে পারছি না। ছাড়ছি। মিস্টার দাস ও মিস্টার ধর আপনার সঙ্গে দেখা করতে চাইছেন। কল দেম। ওকে। শোনো মা, নতুন গাড়িটা নিয়ে যাও, আর ওদের সবাইকে খুব ভালো করে বলে দিয়ে আস, মানে বিপাশা, বিপাশার বাবা আর বিপাশার মা, উনি যেন নিশ্চয়ই আসেন। আসুন আসুন আসুন। আমার কি সৌভাগ্য যে আপনাদের পায়ে ধরে বলে এবার চাই। অবিনাশ বড্ড বেশি কিছু হয়ে যাচ্ছে, তুমি তো এখন বিবিএম। বিবিএম? ভেরি সিম্পল, বিগ বিজনেস ম্যাগনেট। লোপিটা কোথায়? ওরা লোপি। এই বিবু। হ্যাঁ দাদা। এটাতে নিয়ে যাও। নমস্কার। ঠিক আছে চলুন। আসুন। হ্যাঁ হ্যাঁ চলো চলো। আরে কিন্তু ইলাহাই গান্ড হে, ফ্যান্টাস্টিক, ফ্যান্টাপুলাস। বিশ্বাস করো, তোমার মতো বিজনেস ম্যাগনেটের পক্ষে এটা সম্ভব। দেখো অবিনাশ, আমার কিন্তু খুব লজ্জা করছে, তুমি আমাকে কিরম আদর আপ্যায়ন করছো বলো তো। আর আমরা আমরা আমাদের বাড়িতে তোমাকে কিভাবে অপমান করলাম। বিশ্বাস করো বাবা, আমি আমি অন্তর থেকে বলছি, ফ্রম কোরম মাই হার্ট, আই প্রাউড অফ ইউ। দেখে নিও, তুমি একদিন অনেক বড় হবে, ইউ উইল গো টু দ্য টপ। লজ্জা দেবেন না। কেন? আমি একজন ক্ষুদ্র মানুষ, আমার কোম্পানির লোগোই তার প্রমাণ। বুঝলাম না, লোগো মানে? দেখবেন আমার কোম্পানির নাম তো অবিনাশ, সেই নামের প্রথম অক্ষরটাই ছোট হাতের এ দিয়ে শুরু। আচ্ছা ওই দেখুন। Beautiful, what a great beauty. I have a full of artistic taste. আমি তোমাকে নতুন ভাবে আবিষ্কার করছি। আমার বিপাশা তো ঠিকই বলেছে, তুমি গ্রেট, তুমি জিনিয়াস। না, বিপাশা বোধহয় আমার সম্বন্ধে একটু বাড়িয়ে বলেছে। বাড়িয়ে বলছি? আমার মেয়ে কিন্তু আমার থেকে ভালো করে মানুষ চেনে। আরে তো তুমি এখানে? হ্যাঁ, এতক্ষণ ছিলাম, তোর গেলাম, তুমি বরং কথা বলো, আমি বাড়ি একটু ঘুরে দেখি। আরে এই মাছটা তো দারুণ, এটা কোথেকে কিনেছো অবিনাশ? আমেরিকা থেকে? আগে না, ওটা শাক, দেশি মাছ, আমি বিদেশে যাইনি কখনো। অবিনাশ, তুমি বাড়িটা যা বানিয়েছো না, একেবারে স্বর্গপুরি, কোনো ইম্পোর্টেড মার্বেল না, এমনি এই দেশি ইট বালি দিয়ে তৈরি। আচ্ছা অবিনাশ, তোমার বিজনেসের অ্যানুয়াল টার্নওভার কত? ওটা তেমন কিছু নয়, এখনো কুকুরের বিদেশি বিস্কিট কেনার মতো পয়সা হয়নি, তাই কুকুর পুষি না, মাছ পুষে। আসলে মাছ তো বিদেশি খাবার খায় না, তাই খরচা কম। মাসিমা কোথায়? মা বোধহয় উপরে আছেন। চলো মা, মাসিমার সঙ্গে আলাপ করে আসি। চলো, ওনার সঙ্গে তো আমার আলাপই হয়নি, চলি। Thank you.
ডানা আমি আমার একটা চোখের মনে আজ তোমাকে দিলাম, দেখো যেন কোনো কষ্ট না পায়। আসলে বাবা মারা যাওয়ার পর আমি নিচে হাতে করে ওকে বড় করেছি, বাবার শাসন আর ভাইয়ের আদর দিয়ে মানুষ করছি ওকে। ও যদি কোনো ভুল করে, তুমি তো শিক্ষিত ছেলে, নিজে কোনো মার্জনা করে দিও আর আমাকে বলো। আর যদি তোমাদের মধ্যে কোনো সমস্যা আসে তাহলে আমাকে জানাতে কোনো সংকোচ বা দ্বিধা করো না। চুপ চুপ কাঁদিস না, কাঁদিস না, চল 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 ওঠ, এসো এসো ভাই। রাস্তায় বেশি কান্নাকাটি করিস না, হ্যাঁ ডিগ্রিটা না নিয়ে এলে ডাক্তারি পড়ার কোনো মানেই হয় না। এটা ঠিক কথা নয়, এটা আমি মানতে পারলাম না। বিদেশে না গিয়েও কি এদেশে কেউ ডাক্তারি করছে না? হ্যাঁ করছে, তবে ফিউচার নেই, 5 টাকা 10 টাকা ভিজিতে চিকিৎসা করছে। আপার লেভেলে কোনো পেশেন্ট তারা পায়? আমি অবশ্য মানি ইচ্ছে থাকলেও টাকার অভাবে অনেকেই যেতে পারে না, কিন্তু তোমার তো সে প্রবলেম নেই না? নাও ধরো ইয়ংলে। আমি খাই না। নাও না, ধরো ধরো। আরে ওখানে গেলে জলের বদলে তো তোমাকে এটাই খেতে হবে। আগে না, বাড়িতে পছন্দ করে না। তুমি ডাক্তার হতে চলেছো, এখনো বাড়িতে পছন্দ অপছন্দের ব্যাপার আছে নাকি? আরে ওটা তো আজকালকার একটা ফ্যাশন। না বলতে নেই, না না ধরো। নাও না বিভাস, মা বাপের অনারে অন্তত একবার না। What the hell, top of our new friend, Vivas. কবে দেখাবেন বলুন? যদি বলেন তো আজই দেখাতে পারি। ঠিক আছে, আজ সন্ধ্যাবেলা অ্যাস্টর হোটেলে একটা পার্টি আছে, চলে আসুন, ওখানে আমি মডেল দেখে নেব আর কয়েকটা পার্টির সঙ্গে আপনার ইন্ট্রোডিউসও করিয়ে দেব। ওকে। শুনুন, আমি কিন্তু অ্যাডভান্স ছাড়া কোনো কাজ করি না। আচ্ছা, হ্যার ইজ ইয়োর অ্যাডভান্স? তুমি তোমার বর্দার কাছ থেকে যদি টাকা না আনো তাহলে তোমার মডেলিং করতে হবে, আর তুমি থাকতে আমি অন্য মডেলকে টাকা দেবো কেন? আবার না, আমি পারবো না। একবার বর্দার কাছে, মার কাছে আমি ছোট হয়ে গেছি, আর নয় আমার সম্মান আমি নষ্ট হতে দেবো না। সম্মান? এই তুমি আমার স্ত্রী, তোমার মান সম্মান সব এখন আমার। তুমি এই কথা বলতে পারলে?
কেন পারবো না? এটাই তো সংসারের নিয়ম। বিয়ের পর মেয়েদের ওপর বাপের বাড়ি কোনো অধিকার থাকে না। তোমার বেলায় বা কেন ব্যতিক্রম হবে? তুমি কত পাল্টে গেছো রানা। ফ্যাচ ফ্যাচ করো না। চলো সন্ধ্যেবেলা রেডি হয়ে থাকবে। মোটা টাকার ক্লায়েন্ট আসছে। হ্যাঁ শোনো, ওই সতী সাবিত্রীর মতো সিঁদুর ফিঁদুর পড়ে থেকো না, ক্লায়েন্টরা ওসব পছন্দ করে না। কেন, তুমি আমাকে তোমার স্ত্রী বলে পরিচয় করিয়ে দিতে চাও না? অফকোর্স, তবে সেটা বাড়িতে ব্যবসায় নয়। অবাক হয়ে দেখছো কি? যা বলছি তাই করবে, এটা আমার হুকুম। যদি হুকুম না মানি? যদি হুকুম না মানো। আচ্ছা এই চাবুকটা আমার বাবার। শুনেছি মা যখন বাবার অবাধ্য হতো তখন বাবা এই চামুকটা ইউজ করতো মায়ের। তো আমারও কায় তো সেই একই রক্ত বইছে কিনা? লক্ষ্মী মেয়ে অবাধ্য হতে নেই, ওতে পাপ হয়। Ladies and gentlemen, now we are going to start our musical program presented by Angel Audio and Video. Thank you.
আশ্চর্য, অবিনাশ এত বড় সর্বনাশ করতে পারলো। ওকে আমি কত স্নেহ করতাম, ঘরের ছেলে মনে করতাম। মায়া কান্না দেখিও না মা, তুমি তুমি আজ এই সব কিছুর জন্য দায়ী। তোমার অপমান করার ইচ্ছেটা এতই বড় ছিল যে তাকে এ বাড়ি থেকে হাত পুড়িয়ে রক্ত ঝরিয়ে না খেয়ে মাথা নিচু করে চলে যেতে হয়েছিল। কিন্তু তার জন্য তুমি এতটুকু অনুতপ্ত নও। আজ সে তার সুযোগের সদ্ব্যবহার করে প্রতিশোধ নিয়েছে, বেশ করেছে। নানিলে নানিলে আমি তাকে কাপুরুষ বলতাম। বেশ, আমি যদি ওর কাছে গিয়ে অপরাধ স্বীকার করি, ক্ষমা চাই, ছেলেটা তো ভালোই। আর তা সম্ভব নয়, যদি হতো আমি নিজে ওর কাছে যেতাম। মামন আমার ঠিক করেছে, ও জিনিয়াস, সত্যিও জিনিয়াস। নিজেকে তৈরি করে ও তার প্রমাণ দিয়েছে। হ্যালো, বিপাশা বলছি। কে মৈত্রী আন্টি? এখনই আসবো। কি বলে? সুমি, সুমি, আরে এই তো, আজকে কলেজে যাওনি কেন? কলেজে যাইনি কেন বলো তো? কেন বারে আমি কি করে বলবো? এই জন্যে বারে সন্ধ্যাবেলা ড্রিঙ্কস করবে বলে তুমি আজ কলেজে যাওনি? আগে না মশাই, না তোমাকে এমনি করে পাবার জন্য। আমি জানতাম আমি যদি কলেজে না যাই তুমি ঠিক এখানে আসবে। ভাবলাম শরীর খারাপ নাকি? শরীর খারাপ নয়, মন খারাপ। এই কি হচ্ছে, মাসিমা মেসমশাই এসে পড়বেন না? কেউ আসবে না, বাবা মা সবাই তো আমাদের কথা জানে। ওরাও তো রাজি। জানলা বন্ধ করেছি, জানতাও দেখবি না।
বন্ধ করেছি চাঁদটাও দেখবে না জানলা বন্ধ করেছি চাঁদটাও দেখবে না রাজি নয় মানে একশো বার রাজি তাছাড়া সুমি যখন বিভাসকে পছন্দ করেছে বিভাসের মতিগতি যদি পাল্টে যায় সেটা বলো সুমিকে ভালো করে ওরা শুধু বড় লোকই নয় কোটিপতি তাছাড়া সুমির সাথে বিভাসের বিয়ে হলে সোসাইটিতে আমাদের পজিশন কত বেড়ে যাবে না জানো সে তোমাকে চিন্তা করতে হবে না তুমি শুধু দেখো না আমি বিভাসকে কিভাবে জালে আটকে ফেলি কি হলো বিভাস একই করলে তুমি বাবা মার কাছে আমি কি করে মুখ দেখাবো বলো আমি কি করে মুখ দেখাবো আমি আমি কি করব কিচ্ছু বুঝতে পারছি না চলো আমরা আজকে রেজিস্ট্রি করে ফেলি রেজিস্ট্রি কিন্তু কিন্তু বড়দা এখিরে কি চেহারা হয়েছে তোর কোনো অসুখ টসুখ হ্যাঁ অসুখ খুব খারাপ অসুখ ডাক্তার ডাকেছিস তো না এই অসুখ ডাক্তার সারাতে পারবে না রে তোর কি হয়েছে এখন আমাকে খুলে বল তো কদিন ধরে দেখছি মা তো যেন খুব চিন্তা করছেন এ মনের অসুখ রে ছোটদা মাকে বলিস আমি ভালোই আছি তবে মরে গেলে শান্তি পেতাম তোর তোর অশান্তিটা কোথায় অশান্তি হ্যাঁ নিজের মতে ভালোবেসে মানুষ নয় একটা পশুকে বিয়ে করেছিলাম সেটাই অশান্তি দাঁড়া আমি বড়দাকে কি সব বলছি না 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 তুই এখন বাড়ি যা মাকে বড়দাকে তুই কোনো কথা বলবি না আমার মাথার দিব্যে হইল লোপি ইয়েস পাসওয়ান এটা আমার স্বপ্ন কিন্তু মেয়ে ওটা আমার উপর ছেড়ে দিন আমার জানাশোনা আছে একটা ব্যবস্থা হয়ে যাবে বেশ জাস্ট ফর ওয়ান্স আমি একটি বারের জন্য আপনাকে অ্যালাউ করলাম যা ভালো বোঝেন করুন থ্যাংক ইউ স্যার ওসব কথা আমি কিছু জানি না আমার এক্ষুনি 50,000 টাকার দরকার ব্যবসার জন্য না আমি মিথ্যে কথা বলতে পারবো না মিথ্যে বলতে পারবি না পারবি না পারবি না পারবো না আমায় তুমি আর মেরো না দাদার কাছে টাকা চাওয়া ছাড়া তুমি আমায় যা বলবে আমি তাই শুনব তাহলে তাহলে তো যে না হবে আচ্ছা লঙ্কা খেলে ভালো থাকে শরীর আপনার ফোন স্যার হ্যাঁ দাও হ্যালো গুড নিউজ স্যার আমাদের টেন্ডারটা অ্যাকসেপ্টেড রিয়েলি হ্যাঁ স্যার থ্যাংক ইউ মিস্টার পাসওয়ান হ্যাঁ আমি 10 মিনিটের মধ্যে আসছি ড্রাইভারকে গাড়ি বার করতে বলো এক্ষুনি আসি মা কি রে কোথায় চললি খুব জরুরি দরকার আছে মা এক্ষুনি যেতে হবে দুধটা খেয়ে যা খাবার সময় নেই মা 5 মিনিট পরে গেলে কি এমন ক্ষতি হয়ে যাবে অবি অনেক ক্ষতি হয়ে যাবে মা আমার কাছে এখন এক একটা মিনিটের দাম হাজার হাজার টাকা জানো মা তোমার অবি আজকে একটা বিরাট জয় করতে যাচ্ছে তুমি আমার আশীর্বাদ করো মা যেন ফিরে এসে তোমায় শুভ সংবাদটা দিতে পারি আসি মা ড্রাইভার Thank you.
this is Avinash Dutt. Ah, yes, yes. Just a minute. Nice to meet you, Mr. Dutt. Nice. Thank you. Please come in, please come in. Shoot,
নিজেকে ভুলে থাকতে চাইছো, কিন্তু তাতে কি তোমার পাপের প্রায়শ্চিত্ত হবে? না, আমি কোনো পাপ করিনি। অবিনাশ, লোভ করাটাই তো পাপ। টাকার পাহাড়ে চড়বার লোভে তুমি নিজের বিবেককে বিসর্জন দিলে, কি পেলে? সত্যি কি তুমি সুখ পেলে অবিনাশ? হ্যাঁ হ্যাঁ, আমি সুখী। আমি চিরকাল সুখ চেয়েছিলাম, আজ আমি সুখী। কি নাই আমার? গাড়ি বাড়ি টাকা অগাধ ব্যাংক ব্যালেন্স, কি নেই আমার? অভাব আর আমার পেছনে তাড়া করে না, অভাবকে আমি জয় করেছি। না জয় করনি অবিনাশ, যখন তুমি গরিব ছিলে তখন তোমার সংসারে সুখ ছিল, মনে শান্তি ছিল, কিন্তু আজ তুমি তোমার সেই সুখ শান্তিকে বিক্রি করে টাকার বিশাল পাহাড় বানিয়েছ। আজকে তুমি কোটি কোটি টাকা খরচা করো, তোমার মা বোনকে ফিরিয়ে আনতে পারবে? পারবে না। তোমার মার আর লোপিতার মৃত্যুর জন্য তুমি দায়ী অবিনাশ, তুমি দায়ী, তুমি দায়ী। না, স্যার। কে? ও পাসওয়ান, পাসওয়ান তুমি? আমি সব দেখেছি স্যার। আমি জানতাম না যে রানা, রানা নিজের স্ত্রীকে এভাবে, আমি অপরাধী, আমাকে আপনি যা শাস্তি দেবার দিন। হ্যাঁ স্যার। এই পাসওয়ান, তুমি কোনো দোষ করনি। এই এই তুমি কোনো দোষ করনি, দোষ আমার। আমি নিজেরই পাপের বিষে জর্জরিত হচ্ছি। কিন্তু পাসওয়ান, রানাকে আমি শাস্তি দেবই। রানা আমার হাত থেকে পার পাবে না, রানাকে আমার হাতেই মরতে হবে। পাসওয়ান, যে হাত দিয়ে আমি আমার মায়ের মুখাগ্নি করেছি, যে হাত দিয়ে আমি আমার বোন লোপিতার শেষকৃত্য করেছি, সেই হাত দিয়েই আমি রানার চিতা সাজাব। হি মাস্ট ডাই, আই উইল কিল হিম। পাসওয়ান, গিটারটা নাও, গিটারটা। হ্যাঁ, ওয়েল ডান মালা, যাও কস্টিউমটা চেঞ্জ করে নাও। হ্যাঁ, একটু একটু রাইট, বাস বাস বাস, দ্যাটস ইট। আমার দরকার তোমার লাশটাকে। তোমার সাহস তো কম নয়,
আমার অফিসে সময় ধমকানো? জানো আমি কি করতে পারি? জানার কোনো প্রয়োজন নেই। যে চিতায় আমি আমার মা বোনকে পুড়িয়েছি, আজ সেই চিতায় আমি তোমাকে তুলব রানা। অবিনাশ দত্ত, আপনার কোন উকিল নেই? না। আপনি আত্মপক্ষ সমর্থন করতে চান না? না। আপনি চাইলে সরকার আপনার জন্য উকিল নিয়োগ করে দিতে পারেন, আপনি কি রাজি? না। ভেবে দেখুন, আদালত আপনাকে ভাববার সময় দিচ্ছে। আমি কি করব? আমি কোথায় যাব? আমি বিশ্বাস করি না তুমি এই খুন করেছ। আমার আমার মুখের দিকে তাকিয়ে তুমি উকিল নিতে রাজি হয়ে যাও বর্দা, তুমি উকিল নিতে রাজি হয়ে যাও। আমি তোমাকে আমি তোকে খালাস করে নিয়ে যাবো বর্তা। না বিভু, না, আমি মামলা লড়তে চাই না। আমি স্বীকার করছি আমি রানাকে খুন করেছি। আমার মায়ের হত্যার, ললিতার উপর অকথ্য অত্যাচারের আমি প্রতিশোধ নিয়েছি। আমি আমার আমার এই হাত দিয়ে রানাকে খুন করেছি। আমি চাই আমার ফাঁসি হোক। আমি মুক্তি চাই না বিভু, মুক্তি চাই না। তুই যা, তুই যা, চলে যা এখান থেকে, তুই চলে যা বিভূ, তুই চলে যা, চলে যা। বড়টা উকিল নিতে চাইছে না, বলছে ফাঁসিতে চড়বে। তুমি বড়দার হয়ে দাঁড়ালে বর্দা না করতে পারবে না। তুমি বর্দাকে বাঁচাও বিভাষা দি। আমি দাঁড়াবো। হ্যাঁ বিভাষা দি, তুমি বর্দাকে বোঝাও। জীবনে জীবনে অনেক শাস্তি পেয়েছে বর্দা, আইনের দেওয়া শাস্তি আর যেন না পেতে হয়। বর্দাকে তুমি যদি না বোঝো আর কি বুঝবে বলো? আমাদের আমাদের আর কি আছে বলো বিভাষা দি? তুমি বর্দাকে বাঁচাবে? প্লিজ প্লিজ কথা দাও। উকিল নিতে চাইছে না, বলছে ফাঁসিতে চড়বে। তুমি বর্দার হয়ে দাঁড়ালে বর্দা না করতে পারবে না। তুমি বর্দাকে বাঁচাও বিভাষা দি। মা বোনি, ল
রাত জেগে জেগে কি ভাবছিস মা? মা, অবিনাশ খুনের দায় আসামির কাঠ করায়। বিভাস বলছিল আমাকে ওর হয়ে লড়তে। ওনাকে উকিল নিতে চাইছে না। আমি দাঁড়ালে আমি না বলতে পারবে না। আমি কি? হ্যাঁ মা, তুই লড়, লড়। তুই অবিনাশকে বাঁচা। কেন তুমি আজ আমাকে ওর হয়ে লড়তে বলছ? ওর অনেক টাকা হয়েছে বলে, একদিন তোর টাকা ছিল না বলে ওকে অপমান করে দূরে ছুঁড়ে ফেলে দিয়েছিলে মা। বিপাশা, আমি তোর কাছে ক্ষমা চাইছি মা, আমি ক্ষমা চাইছি। আমি স্বীকার করছি যে আমি অন্যায় করেছি, আমি ভুল করেছি। কিন্তু মা, সবাই তো খাঁটি হিরে চিনতে পারে না। তুই পেরেছিস। হ্যাঁ মা, তুই অবিনাশকে চিনতে পেরেছিস। কিন্তু আমি আমি পারিনি রে, আমি পারিনি। আমি আমি তোকে অনুরোধ করছি, তুই অবিনাশকে বাঁচা মা, তুই অবিনাশকে বাঁচা। আমার ভুলের জন্য দুটো জীবনকে নষ্ট হতে দিস না রে, নষ্ট হতে দিস না। আমি কি পারবো মা? পারবি, নিশ্চয়ই পারবি। আমি আমি আশীর্বাদ করছি মা, তুই নিশ্চয়ই পারবি মা, নিশ্চয়ই পারবি মা। আমি তোমার কেসটা টেক ওভার করতে চাই অবিনাশ। না, আমি কোনো উকিল চাই না, আমার বোনকে চাই। আমাকে সাহায্য করো প্লিজ। তুমি চুপ করে থাকলে আমি অন্ধকারে দেখে যাব। আমার কথা জবাব দাও। রানার সঙ্গে লোপিতার কি ধরনের সম্পর্ক ছিল? আমি ঠিক জানি না, আমি ঠিক জানি না ওদের কেমন সম্পর্ক ছিল। তবে তবে রানা প্রায় লোপিতাকে আমার কাছে পাঠাতো টাকা চাইতে। তুমি দিতে? হ্যাঁ, আমি দিতাম, আমার বোনের কথা ভেবে। একবার রানাকে 5 লাখ টাকা দিয়েছিলাম আমি। 5 লাখ? এত টাকা রানা কি করবে জানতে চাও নীলপিতার কাছে? চেয়েছিলাম, চেয়েছিলাম, বলো যে ব্যবসার কাজে লাগবে, মানে ব্যবসার উন্নতি করার জন্য। তারপর? তারপর? তারপরে ওই ঘটনার 3-4 দিন আগে অনেক রাতে লোপিতা আমার কাছে আসে টাকা চাইতে। রানার টাকার দরকার না, ব্যাপারটা ভালো লাগছে না। 50,000 টাকাটা বড় কথা নয়, আমি এর চেয়ে অনেক বেশি টাকা ওকে দিয়েছি বা দিতে পারি, কিন্তু রানার মতি গতিটা আমার ভালো লাগছে না। আমি বাজারে খবর নিয়ে জেনেছি যে অনেক আজে বাজে ব্যাপারে টাকা খরচা করে, বাজারে অনেক দেনা। লোপি, লোপি রানা বিপথে চলে যাচ্ছে। তুই ওর স্ত্রী, ওকে সুপথে আনা তোর কর্তব্য, তুই ওকে বোঝা। লোপি, তুই আমার বোন, তুই আমাকে যা ইচ্ছে চাইতে পারিস, যত খুশি টাকা চাইতে পারিস। ঠিক আছে, আমি আসি বর্তা। এখনই যাবি কিরে? আজ থাক, কাল সকালে খেয়ে দিয়ে যাবি। না বর্তা, আমার উপায় নেই, আসি। শেষবারের মতো প্রণাম করলো লোপিতা, তারপর হারিয়ে গেল, চিরকালের জন্য হারিয়ে গেল। অবিনাশ, ভেঙে পড়ো না অবিনাশ। তোমার বোনকে ওরা বেশ্যা প্রতিপন্ন করতে চাইছে, তুমি তার প্রতিবাদ করবে না? তোমার বিবেকে লাগবে না? না লোপিতা, কোনোটা নয়। কিন্তু সেটা প্রমাণ করতে হবে তো। কিভাবে? এই এফিডেভিটটা সই করে দাও। আসামি অবিনাশ দত্ত, আপনার কোন উকিল আছে? আছে ইওর অনার, হিয়ার ইজ এভিডেন্স। আসামি পক্ষের তরফে মহামান্য আদালতের কাছে আমি মামলা লড়ার অনুমতি চাইছি।
Proceed. Your Honor, পুলিশের আইয়ের কাছ থেকে পাওয়া চার্জশিটের মূল বক্তব্য থেকে জানা গেছে যে আসামি অবিনাশ দত্তর বোন লবিতা দেবী, যিনি মৃত রানা মুখার্জির স্ত্রীও ছিলেন, তিনি একজন দুশ্চরিত্রা মহিলা ছিলেন। ঘটনাচক্রে লবিতা দেবী আত্মহত্যা করেন এবং আসামি অবিনাশ দত্ত বোনের আত্মহত্যার জন্য রানা মুখার্জিকে দায়ী সাব্যস্ত করে আইন নিজের হাতে তুলে নেন এবং ঠান্ডা মাথায় নৃশংসভাবে তাকে খুন করেন। আসামির কাছ থেকে গুলি ভরা পিস্তলও পাওয়া গেছে, যাতে আসামির হাতে ছাপও পাওয়া গেছে। লবিতা দেবী বড় লোকের বয়ে যাওয়া বোন ছিলেন, যার অনেক পুরুষ বন্ধুও ছিল এবং তিনি বিভিন্ন হোটেলে যাতায়াত করতেন, এর প্রমাণও পাওয়া গেছে। না না, এসব মিথ্যে, এসব মিথ্যে কথা। যেদিন লবিতা দেবী মারা যান তার আগের দিন রাত্রে তিনি হোটেলে কোনো এক বিদেশি বন্ধুর সঙ্গে রাত কাটিয়েছিলেন। পরদিন সকালে সেই হোটেলে আসামি অবিনাশ দত্তর সঙ্গে তার হঠাৎ দেখা হয়ে যায়। আর তাই অবজেকশন ইয়োর অনার, আমাদের মামলার সঙ্গে এই ঘটনার কোনো মিল নেই। আমাদের মামলা রানা মুখার্জিকে আসামি অবিনাশ দত্ত খুন করেছে কিনা তাই নিয়ে। আদালতে যা কিছু সাক্ষ্য প্রমাণ পেশ করা হয়েছে তা সবই ইন রিলেশন উইথ দ্য মার্ডার অফ রানা মুখার্জি। লবিতা দেবী কেন আত্মহত্যা করেছিলেন তা নয়। ইয়োর অনার, আমার তরুণী আইনজ্ঞ বন্ধু বোধহয় ভুলে গেছেন যে তর্কশাস্ত্রে কার্যকারণ বলে একটা চ্যাপ্টার আছে। পৃথিবীতে কোনো কাজই যে কারণ ছাড়া হয় না, হতে পারে না, তা বোধহয় তার অজানা। প্রতিটি ঘটনা ঘটার পিছনে কিছু কারণ থাকে, আর এক্ষেত্রেও ঠিক তাই হয়েছে। তাই এই খুনের মোটিভটা জানা আদালতের পক্ষে অত্যন্ত জরুরি। ইয়োর অনার, এই মামলায় আমাদের সামনে পোস্টমর্টম রিপোর্ট, তদন্তকারী অফিসারের রিপোর্ট ছাড়া অন্য কোনো তথ্য, প্রমাণ বা সাক্ষী নেই। এই খুনের একমাত্র প্রত্যক্ষদর্শী, যিনি সেদিন পুলিশকে ফোন করেছিলেন, সেই সরকারি পক্ষের সাক্ষী মিস মালা সেনকে আমি জেরা করতে চাই। সাক্ষী মালা সেনকে ডাকুন। সাক্ষী মালা সেন হাজির। যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যে বলিব না। আপনার নাম? মালা সেন। আপনার বাবার নাম? সুবিনয় সেন। তিনি বেঁচে আছেন? না, মারা গেছেন। আপনি থাকেন কোথায়? 177 গরচা রোড, কলকাতা 19। ও, আপনি কি করেন? মডেলিং। আচ্ছা বলুন তো, সেদিন অর্থাৎ রানা মুখার্জি যেদিন খুন হয় সেদিন আপনি কি দেখেছিলেন? আমি গুলির শব্দ শুনে ঘর থেকে বেরিয়ে এসে দেখি অবিনাশবাবু হাতে পিস্তল নিয়ে দাঁড়িয়ে, আর রানা, রানা রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে। আমি তো পুলিশকে ফোন করেছিলাম। অবিনাশবাবুই রানাকে গুলি করেছেন। That's all, Milad. মালা দেবী, রানা মুখার্জির সঙ্গে আপনার কতদিনের পরিচয়? তা প্রায় 6 বছর। আচ্ছা বলুন তো, সেদিন রানা মুখার্জি যখন খুন হয় তখন ঘড়িতে কটা বেজেছিল? ঠিক মনে করতে পারছি না, 8:30 বা 9 হবে বোধ হয়। সময় দেখেন? না, ঠিক মনে নেই। মালা দেবী, একটু আগে আপনি আদালতকে বলেছেন যে আপনি পাশের ঘর থেকে ছুটে এসে দেখেন রানা মুখার্জি মাটিতে পড়ে আছে, অবিনাশ বাবুর হাতে পিস্তল, অবিনাশ বাবুই রানা মুখার্জিকে গুলি করেছে। আচ্ছা, পাশের ঘরে আপনি কি করছিলেন? রানা মা ছবি তুলছিল, আমি পাশের ঘরে গেছিলাম পোশাকটা বদলাতে। অবিনাশ বাবু আর রানার ধস্তাধস্তি আওয়াজ পেয়ে আমি পুলিশকে ফোন করি, আর ঠিক সেই সময় শুনতে পাই দুটো গুলির শব্দ। কটা গুলির শব্দ? দুটো। না না, একটা গুলির শব্দ। না, দুটো গুলির শব্দ। না না, আপনি ভুল করছেন, একটা গুলি। না, আমি ভুল করছি না, দুটো গুলির শব্দ। আপনি হলক করে বলতে পারেন যে আপনি দুটো গুলির শব্দ শুনেছেন? হ্যাঁ। আপনি পুলিশকে বলেছেন এই কথা? ঠিক মনে নেই। পয়েন্ট টু বি নোটেড, ইওর অনার। আচ্ছা মালা দেবী,
ঘটনার দিন রানা মুখার্জির অফিসে আপনি কত সময় গিয়েছিলেন? এক্স্যাক্টলি মনে করতে পারছি না। আচ্ছা দেখুন তো, এই ছবিগুলো আপনার কিনা বা এগুলো রানা মুখার্জির তোলা কিনা? হ্যাঁ আমারই তো। থ্যাংক ইউ, আপনি আসতে পারেন। ইওর অনার, মালা সেনের দেওয়া সাক্ষ্য পুলিশের কাছে দেওয়া জবানবন্দির সঙ্গে মিলছে না। পুলিশের কাছে তিনি বলেছেন যে একটা গুলির শব্দ তিনি শুনেছেন, অথচ আদালতে তিনি বললেন যে দুটো গুলির শব্দ তিনি শুনেছেন। একজন মহিলা রাত 8:30-9টার সময় একজন পুরুষের সঙ্গে দিনের পর দিন নির্জন অফিস পাড়ায় দেখা করতে যাওয়াটা কি নিতান্তই সন্দেহজনক নয়? আমি বলতে চাইছি ইওর অনার যে রানা মুখার্জির সঙ্গে সাক্ষী মালা দেবীর শুধু কাজের নয়, অন্যরকম সম্পর্কও ছিল, এই ছবিগুলো যার প্রমাণ। সে কথা সাক্ষী সম্পূর্ণ গোপন করে গিয়ে পরিকল্পিতভাবে অবিনাশ দত্তকে খুনের মামলার সঙ্গে জড়িয়ে ফেলতে চাইছেন। দ্যাটস অল ইওর অনার। কোর্ট ইজ অ্যাডজার্ন ফর টুডে। আমি একটু বিপাশা ব্যানার্জির সঙ্গে কথা বলতে চাই। হ্যালো মিস্টার পাশওয়ান, বিপাশা ব্যানার্জি হিয়ার। ও আচ্ছা, আজ সন্ধ্যেবেলা দেখা করতে চাই। চলে আসুন, আমারও আপনাকে দরকার। ছাড়ছি। ঠিক আছে। আমি অবিনাশ গ্রুপ অফ ইন্ডাস্ট্রির পাবলিক রিলেশন অফিসার। আমার কাজই হচ্ছে নানান মিডিয়ার সঙ্গে যোগাযোগ রাখা, আর রানার একটা অ্যাড এজেন্সি আছে, বিভিন্ন পেশার মহিলাদের সঙ্গে ওর যোগাযোগ। আমি জানতাম ও আমাকে সাহায্য করতে পারবে। এর জন্য টাকা দিয়েছিলেন রানাকে? হ্যাঁ। কত টাকা? 25,000। আপনার মনে হয়নি টাকাটা কাজের দামের চেয়ে অনেক বেশি? না। কেন? আমি যদি বলি আপনি ওই টাকা থেকে কমিশন নিয়েছেন আর অবিনাশকে মিথ্যে মামলায় জড়িয়ে দিয়েছেন। না, সব সত্যি নয়, সব মিথ্যে। ইওর অনার, এই মামলার সব থেকে চাঞ্চল্যকর তথ্যটি আমি আদালতের সামনে পেশ করতে চাই। মালা সেনের সাক্ষ্যের ভিত্তিতে মহামান্য আদালতের অনুমতি নিয়ে তদন্তকারী অফিসার মিস্টার সোমকে সঙ্গে করে নিয়ে আমি মৃত রানা মুখার্জির অফিসে যাই। সেখানে গিয়ে সোফার থেকে আমি এই গুলিটি খুঁজে পাই। অর্থাৎ মালা সেনের সাক্ষ্য ঠিকই ছিল, তিনি দুটো গুলির শব্দই শুনেছেন। মিসেস সোম, আপনি গুলিটা কি শনাক্ত করছেন? ইয়েস ইওর অনার। ইওর অনার, আমার লার্নেড ফ্রেন্ড পাবলিক প্রসিকিউটর বলেছেন যে আসামি অবিনাশ দত্ত ক্রোধের বশে ইচ্ছে করে রানা মুখার্জিকে গুলি করে হত্যা করেন। পোস্টমর্টম রিপোর্টে দেখা যায় যে গুলিটা মাথার মধ্যে ঢুকেছিল সেটা মাথার ডান দিক থেকে বের করা হয়। মৃত রানা মুখার্জির দেহে অনেক আঘাতের চিহ্ন পাওয়া যায়, তার নাকে মুখে রক্তের দাগও ছিল। অর্থাৎ মৃত রানা মুখার্জি এবং আসামি অবিনাশ দত্তর মধ্যে একটা মারামারি ধস্তাধস্তি হয়েছিল বলে ধরে নেওয়া যেতে পারে। যদি তাই হয় ইওর অনার, তাহলে এটা সহজেই মনে করে নেওয়া যেতে পারে যে মৃত রানা মুখার্জি এবং আসামি অবিনাশ দত্তর মধ্যে দূরত্ব খুবই কম ছিল, পরজোর 1.5 ফুট। ফরেন্সিক রিপোর্টে বলা হয়েছে যে গুলিটা ছিল 6 চেম্বারের, যে পিস্তলটা আসামির হাতে ধরা ছিল এবং যার ফিঙ্গারপ্রিন্টও আসামির সঙ্গে মিলে গেছে। আমার প্রশ্ন ইওর অনার, 1 ফুট কি 2 ফুট দূর থেকে মাথায় গুলি করলে কি তা মাথার মধ্যেই থেকে যায়?
দ্বিতীয়ত পুলিশ বলেছে যে ধরা পড়ার সময় আসামির হাতের পিস্তলের মধ্যে পাঁচটা গুলি পাওয়া গেছে এবং তা আদালতে দাখিল করাও হয়েছে সিক্স চেম্বারে ছটার বেশি গুলি থাকে না কিন্তু মালা সেনের সাক্ষী থেকে আমরা জানতে পারি যে দুটোর গুলি ছোড়া হয়েছিল এবং দ্বিতীয় গুলিটাও ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় তাহলে দ্বিতীয় গুলিটা এলো কোথা থেকে আমার প্রশ্ন ইয়োর অনার দ্বিতীয় গুলিটা কে ছুড়েছিল প্রকৃত আততায়ী এখনো পর্দার পেছনে যাকে পুলিশ ধরতে পারেনি কিন্তু সে কে 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 আমি পাসওয়ান মিলর্ড আমি আমার আসামি বিহারীলাল পাসওয়ানের হয়ে এই হলফনামা পেশ করছি আমার মক্কেল বিবেকের তাড়নায় অস্থির হয়ে মহামান্য আদালতের কাছে তার অপরাধ স্বীকার করতে চায় তার জবানবন্দি গ্রহণ করা হোক প্রসিড অন হুজুর ঘটনা তিন আমার যেতে একটু দেরি হয়েছিল তার আগে রানা মুখার্জির সঙ্গে আমার প্রচন্ড তর্কাতর্কি হয় আর লোপিতা দেবীর মৃত্যুর কেসের ব্যাপারে সে আমাকে মিথ্যে সাক্ষী দিতে অনুরোধ করেছিল না আমি পারিনি আর সেই জন্য আমাকে আমাকে হত্যার হুমকি পর্যন্ত দিয়েছিল আমি যদি ঠিক টাইমে না পৌঁছতে পারতাম তাহলে হয়তো অবিনাশ বাবুকেই মরতে হতো আমি ঘরের বাইরে জানলা দিয়ে দেখি ঘরের মধ্যে তখন প্রচন্ড ধস্তাধস্তি হুজুর নেমুখারামি করা আমার রক্তে নেই রানা মুখার্জিকে খুন করার পর আমি গা ঢাকা দিয়েছিলাম সত্যি কিন্তু যখন দেখলাম আমার দেবতা তুল্য মালিক অবিনাশ দত্ত আমার এই অপরাধের জন্য শাস্তি পেতে চলেছেন তখন আমার কৃতকর্মের জন্য আমি অনুশোচনা করেছি বিবেকের তাড়নায় আমি আদালতে এসে আত্মসমর্পণ করার সিদ্ধান্ত নিয়ে ফেলি আমি আমার দোষ স্বীকার করছি আমি আমি দোষী আমি অপরাধী আমি দোষী ইয়োর অনার এই সেই পিস্তল যা দিয়ে পাসওয়ান রানা মুখার্জিকে খুন করেছিল এটাকে এক্সিবিট করে রাখুন আসামি বিহারীলাল পাসওয়ানের স্বীকারোক্তি এবং তথ্য প্রমাণের ভিত্তিতে আমি অভিযুক্ত অবিনাশ দত্তকে রানা মুখার্জিকে খুন করার দায় থেকে অব্যাহতি দিয়ে সসম্মানে মুক্তি দিলাম আসামি বিহারীলাল পাসওয়ানকে রানা মুখার্জিকে খুনের অভিযোগে ভারতীয় দণ্ডবিধি 302 ধারায় অভিযুক্ত করছি রানা মুখার্জিকে হত্যা করার দায়ে তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করলাম আমি জানতাম মামা তোমাকে ছাড়িয়ে আনবে আমার স্থির বিশ্বাস ছিল তুমি এই কাজ কিছুতেই করতে পারো না কিছুতেই নয় আই এম ভেরি হ্যাপি ভেরি ভেরি তুমি কাঁদছো কেন আরে তোর বোকা ছেলে বাবা নিতে কি হয়েছে আমি তো আছি ধর পাসওয়ানের ছেলে বড় হলে আমার কোম্পানিতে ওকে একটা চাকরি দেবেন আর যতদিন বড় হচ্ছে ওর সব দায়িত্ব আমার ঠিক আছে স্যার আরে ওঠো 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 বিভু হ্যাঁ মর্দা আজ থেকে সুস্মিতার সমস্ত ভার আমি তোর উপর দিলাম দাদা দেখি সোজানে কোনো কষ্ট না পায় এই চাবিটা রাখ এটা আমার কোম্পানির চাবি আজ থেকে আমার কোম্পানির মালিক তুই আমার সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তির মালিক তুই আর কালকে অফিসে গিয়ে তোর নামে সব কাগজপত্র বানিয়ে ফেলবি না বড়দা ওটা তুমি রাখো আমি বড় ক্লান্ত রে বিভো আমার মোহভঙ্গ হয়েছে অর্থ কাউকে শান্তি দেয় না দিতে পারে না আজ আমি আমার শান্তির নীড় খুঁজে পেয়েছি কোথায় বড়দা দেখতে পাচ্ছিস না ওই যে দূরে দাঁড়িয়ে আছে দুঃখের আগুনে পোড়া খাঁটি সোনা
বিপাশা, বিপাশা টাকা পয়সা গাড়ি বাড়ি যশ ঐশ্বর্য মানুষকে সুখী করে না। আমার এতদিনের সব ধারণা ভুল, আমি ভুল করেছিলাম, আমি ভুল করে জোর করে তোমায় দূরে সরিয়ে রেখেছিলাম। আমাকে তুমি মাফ করে দাও। অর্থ মানুষকে লোভী করে তোলে বিপাশা, যে লোভের কোনো শেষ নেই। আর সেই লোভ থেকে তৈরি হয় পাপ, যে পাপের অন্ধকারে মানুষ আস্তে আস্তে তলিয়ে যায়। আমি আর ভুল করব না, আর আমি ভুল করব না বিপাশা। চলো আমরা ফিরে যাই আমাদের সেই আগের জীবনে, সেই সুখ, সেই শান্তি, সেই আনন্দ, সেই ভালোবাসার জীবনে। চলো এরকম আরও অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।